শুধুমাত্র MP40 শটগানে যে এগুলো দিয়ে খেলবো, ঠিক আছে? তো নিচ থেকে নিয়ে আসা সাউন্ড পাওয়ার সাথে সাথে আমি এখানে একটা টাইম বম্ব সেট করে রেখে আসছি। এখন কি করবো গাইস, এখানে একটু ব্যাকআপে থাকতে হবে ভাই আমাকে, কজ ওরা চারজন আমি একা। তো দেখতে পাচ্ছেন ও টাইম বমটা ফাটাই দিছে, একটা এনিমি আইছে কিন্তু তাকে আমরা প্রস্তুতি করে দিয়েছি, মানে সে লবিতে এখন চলে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। তার টিমমেট আসবে, জানেন যান পরানের পরান কলিজার টুকরা টিমমেট আসবে এখন ভাই। আর টিমমেট যদি আসে তাহলে ভাই আমরা তাকে আর ফেরত যাইতে দিব না, এখানে শেষ করে দিব। তো যেমনটা দেখতে পাচ্ছেন গাইজ, এখান থেকে আমরা কিন্তু ওকে মারার পরে যথেষ্ট পরিমাণ লুট নিয়ে নিতে হবে ভাই। আমার কাছ থেকে খেলা শিখেন ভাই, কারণ আমি সিজন 2 পুরো প্লেয়ার ভাই, সিজন 2 পুরো প্লেয়ার, বিষয়গুলো বুঝতে হবে। তো দেখেন এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নিতে হবে আমার। তো লোকেশন চেঞ্জ করে এখানে গেলাম, অবশ্যই এখানে আমার আরো এনিমি আসার কথা কথা না ভাই, 100% আসবে আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন নিচে একটা এনিমি আছে, ঠিক আছে, ঘোরাফেরা করতেছে, মানে ও উপরে আসতে পারে, ঠিক আছে গাইজ। ও কিন্তু জুম টুম করে দেখতেছে, এই কারণে আমি ব্যাকআপে আসি, কারণ ও জুম করে দেখতেছে যেহেতু সেহেতু ও আসার কথা এখানে। তো ও টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে নিচে গোলওয়াল মারার চেষ্টা করছিল কিন্তু ভাই কাজ হয়নি, ও এখন সেটা রাশ করতে আসবে। আর যদি রাশ করার আসে এই যে চলে আসছে, যাও খোকা চলে যাও লবিতে, ওই আর একটা আসছিল কিন্তু পরম তো থেকে গেছে না, ওটা ভয় তো পালাইছে। আমরা আগে এটাকে শেষ করে দিই, এটাকে শেষ করে দিতে হবে ভাই। আমরা দুইজনকে কিন্তু অলরেডি মেরে ফেলেছি, আর এখানে কিন্তু হিসাব রাখতে হবে কয়টা এনিমি আমরা কিল করতেছি, ঠিক আছে? তাছাড়া কিন্তু ভাই হবে না, এখন আরও দুইটা এনিমি আসবে, অলরেডি চলে আসছে। তো আমি একটাকে ড্যামেজ দিলাম, আমরা গোলওয়াল মারতে ফটাফট। তো আমি এখান থেকে সরে যাই, সরে যাই এখান থেকে গ্যাস, ওদেরকে খাটাই মারতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা দুইজনকে মেরে ফেলেছি গ্যাস, সেহেতু ওদেরকে আমাদের খাটাই খাটাই মারতে হবে, যেহেতু অলরেডি দুইজন আমাদের মারা কমপ্লিট, আর বাকি দুইজন বাকি দুজনকে আমরা গাইজ মারতে পারবো না ভাই, বাকি দুজনকে আমরা মারতে পারবো না ভাই। এখান থেকে আমাদের ভেগে যেতে হতো, এখান থেকে ভেগে যেতে হবে, তাছাড়া কিন্তু পারবো না আমরা।